আসসালামু আলাইকুম দেশ কিনবার প্রবাস থেকে যে সকল বাংলাদেশি এবং সৌদি আরব প্রবাসী ভাই এবং বোনেরা এই মুহূর্তে দেখছেন এবং যুক্ত হচ্ছেন প্রবাসী যোদ্ধার আরও একটি নতুন বিরোধে আশা করি সবাই আল্লাহ অশেষ রমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন প্রিয় প্রবাসী ভাইরা যাও যা থেকে গুরুত্বপূর্ণ একটি আপডেট যেটা আপনাদের আপনাদের জন্য গুড নিউজও বলতে পারেন সেটা হচ্ছে একজন সৌদি নাগরিক অর্থাৎ একজন কোম্পানির মালিক বা মহাসার মালিক সে যাওয়া কাছে একটি প্রশ্ন রাখছে যে বিষয়টা হচ্ছে এরকম যে তার যে ডিজিটাল সার্ভিস বা খেদমাটা আমরা বলি যেই ডিজিটাল সার্ভিস যদি কোম্পানির বা কফিলের ডিজিটাল সার্ভিস যদি সাসপেন্ডেড অবস্থায় থাকে অর্থাৎ বন্ধ অবস্থায় থাকে সেক্ষেত্রে তার অধীনে থাকা যখন সকল আমেল যারা আছে বা ওয়ার্কার যারা আছে কর্মী যারা আছে তাদের ইকামা হবে কিনা বা ইকামা নবায়ন করতে পারবে না পারবে কিনা আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করছি ধরেন আপনি বর্তমানে যে কফিলের আন্ডারে আছেন সেই কোফিলের যে ডিজিটাল সার্ভিস কম্পিউটারে যে ডিজিটাল সার্ভিস আছে কোফিলের সেই সার্ভিসটা সাসপেন্ডেডও হয়ে গেছে তো সাসপেন্ডেড হয়ে যাওয়ার পরে আপনার ইকামাটায় আর পরবর্তী বছরে নবায়ন বা রিনিউ করতে পারবেন কি না বিষয়টা হচ্ছে এটা ঠিক আছে তো এখন থেকে যাওয়া যা যেটা স্পষ্টভাবে জানাইছে সেটা হচ্ছে হ্যাঁ যদি কোনো কফিল বা কোম্পানির যদি তার কম্পিউটারে ডিজিটাল সার্ভিস আছে ডিজিটাল সার্ভিস যদি স্টপ থাকে মানে অফ থাকে অথবা সাসপেন্ডেড থাকে সেক্ষেত্রে তা তার অধীনে থাকা সকল আমেলের বা সকল ওয়ার্কারের কামান নবায়ন হবে এবং ইকামা নবায়ন করতে পারবে এবং আরেকটা বিষয় জানাইছে সেটা হচ্ছে যে ওয়ার্কাররা অর্থাৎ কর্মীরা সকলেই তাদের নিজের অ্যাপসের মাধ্যমে ইকামা নবায়ন করতে পারবে কিন্তু সেখানে একটা বিষয় হচ্ছে টাকাটা স্যারদের করতে হবে নবায়ন করার জন্য যেই ইকামা খরচটা রয়েছে সেটা স্যার্ডিত করতে হবে অর্থাৎ আপনার ব্যবসায় টাকাটা থাকতে হবে আপনার 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 ই ইকামার ওপর বা আপনার সার্ভিসের ওপর টাকা ডালতে হবে তারপর হচ্ছে আপনি সেটা নবায়ন করতে পারবেন এটা হয়তো সবাই আপনারা জানেন তো এই হচ্ছে গুড নিউজ যেটা আগে হয়তো কোফিল্ডের সার্ভিস যদি স্টব থাকতো হয়তো আমেলদের ইকামা নবায়ন হইতো না তো এখন থেকে এই বিষয়টা আপনাদের আর থাকছে না আপনাদের এই ভোগান্তিটা পোতে হবে না এখন থেকে এখন থেকে আপনারা আপনাদের কপিলের যদি কম্পিউটারের যে সার্ভিস বা ডিজিটাল ডিজিটাল যে সার্ভিসটা সেটা যদি সাসপেন্ডেস অবস্থায় থাকে সেক্ষেত্রে আপনাদের হবেন হবে তো আজকে এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলটি অন করে দিবেন আর হ্যাঁ বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টিল ড্যান গুড বাই